এখানে আমরা আই এম ড্রপ ব্রাশ টুল দেখছি, দেন আমরা দেখব এখন ইরেজার টুলস। এখানে হচ্ছে ইরেজার টুলস। ইরেজার টুলস কাজ কি, আমি কোন একটা এলিমেন্টকে, যেমন এই এলিমেন্টটা সিলেক্ট করছি, এই এলিমেন্টটাকে সিলেক্ট করার পর দেখেন এখানে একটু বাইরে অংশ জুড়ে আছে, সেটা আমি ইরেজার টুল দিয়ে ই করতে পারবো, মুছে ফেলতে পারবো। দেখেন ইরেজার টুল দিয়ে আমি মুছতে পারবো। যেমন ধরেন একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর এটার উপর দিয়ে আমি ইরেজার টুল দিই, দেখেন এটা মুছে যাচ্ছে। যদি আপনি বোঝার সাথে এগুলোকে মুছে দিই, যেমন এখন আমি এই টুলটাকে মুছ, ইরেজার টুলটা ব্যবহার করে মুছব। এখানে ইরেজার শিফট ই, শিফট ই মুছতেছে। থার্ড ব্র্যাকেট চাপলাম, তৃতীয় বন্ধনী, এটা বড় হচ্ছে দেখছেন। আমি যদি অন তৃতীয় বন্ধনী কোনটা আপনাকে দেখাই, অন স্ক্রিন কিবোর্ড, এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। এটা চাপলে বড় হবে, এটা চাপলে ছোট হবে। দেখেন এটা চাপতেছি বড় হচ্ছে, ছোট হচ্ছে, এটা চাপতেছি বড় হচ্ছে। এভাবে করে আপনি কি করতে পারবেন, শিফট ই, শিফট ই চেপে আমি নিয়ে আসলাম তৃতীয় বন্ধনী, চেপে এটাকে আমি ছোট করলাম। দেখেন এটাকে আমি কি করতে পারলাম, মুছে ফেলতে পারলাম। মুছার পর এভাবে ইরেজার টুল দিয়ে যে কোনো ভেক্টর এলিমেন্টকে মুছার জন্য আমরা ইরেজার টুলটা ব্যবহার করি। ধন্যবাদ।